বন্ধুরা দেখুন এখন আমি ফোন ডাইলারে আছি আর এই ডাইলারের আজকে একটা গোপন সেটিংস আপনাদের সঙ্গে শেয়ার করব এই গোপন সেটিংসটা জানলে আপনি চমকে যাবেন বলবেন কি এত বড়ো সেটিংস এখনও আমি জানি না এই সেটিংসটা জানলে আমার কত উপকার হতো তো এই সেটিংসটা আজকে কি আপনাদেরকে জানাবো আর এবং এই সেটিংসটা কিভাবে কাজ করে সেটাও দেখাবো ঠিক আছে যে আপনার নিজের কতটা উপকারে আসবে যে যারা বেশি ব্যস্ত থাকে তাদের জন্য তো আরও বেশি উপকারে আসবে ধরুন ফোন আপনার কাছে সবসময় থাকে না তাহলে আরও বেশি উপকারে আসবে ঠিক আছে তো গোপন সেটিংসটা এইটা হচ্ছে যে আপনার কাছে যদি ফোন না থাকে তাহলে কিন্তু ফোন আপনাকে ডাকবে ঠিক আছে ফোন আপনাকে ডাকবে যদি ফোন আপনার কাছে না থাকে ফোন আপনাকে ডাকবে এটাই হচ্ছে আজকের গোপন সেটিংস এবং এই ফোন ডায়লারের মধ্যেই ওই গোপন সেটিংস কিন্তু লুকানো আছে ঠিক আছে তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আর এখনও যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এরকম টিপস দেখতে থাকুন মোবাইল সেটিংসের বিভিন্ন রকমের ভিডিও নতুন নতুন পেতে থাকবেন তো চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই যে এই সেটিংসটা কী এই সেটিংসটা হচ্ছে আপনার যে ফোন ডায়লার আছে ফোন ডায়লারটা আপনি প্রথমে ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পর দেখুন আপনাকে কি করতে হবে এই দেখুন আমি আবার বেকে চলে যাচ্ছি তো এইখানে আপনাকে ফোন ডাইলার ওপেন করলে এইখানে দেখুন একটা থ্রি ডট অপশান চলে আসবে তো এই থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে থ্রি ডটে যখনই ক্লিক করবেন দেখুন একটা সেটিংস বলে অপশান আছে ওকে তো এই সেটিংস অপশানে ক্লিক করবেন আর একদম নিচে চলে যাবেন একদম নিচে একদম নিচে গেলে দেখুন এইখানে লেখা আছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট ঠিক আছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট অপশানটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এইখানে যে অ্যানাউন্সমেন্ট কলার আইডিটা এইখানে দেখুন একটা নেভার বলে অপশান শো করছে তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে নেভার বলে শো করছে এখানে দেখুন তিনটে অপশান আসছে এর মধ্যে প্রথমের যে অপশানটা আছে অলওয়েস তো অলওয়েজ অপশানটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে দেখুন আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এই কাজটা আপনার শেষ হয়ে গেছে এখন কি করবেন এখন ধরুন আপনার ফোনটা আপনার থেকে অনেক দূরে আছে ঠিক আছে তো আপনি অন্য একটা কাজে ব্যস্ত আছেন আপনার ফোনটা অন্য একটা দূরে আছে তো এখন আপনার ফোনে যদি কেউ ফোন করে তো আপনাকে কিন্তু ডেকে দেবে যে ওই ব্যক্তি ফোন করেছে ঠিক আছে এটা কিন্তু আপনাকে অ্যানাউন্সমেন্ট এখানে লেখাই আছে মানে বুঝতেই পারছেন অ্যানাউন্সমেন্ট মানে অ্যানাউন্স করে দেবে যে আপনাকে ফোন করেছে আপনি আসুন ঠিক আছে এটা কিন্তু একটা চমৎকার সেটিংস কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং